আব্বাসের আমলে দেখলাম দিনের বেলা মিলাদ, সেই মিলাদে এসে আপনি রাজনীতির বক্তব্য করেন। আব্বাস সিদ্দিকী রাতের বেলায় জলসা না করে দিনের বেলায় কেন করে? মন্তব্য কাইজার আহমেদের। দিনের বেলায় জলসা মিলাদের নাম করে রাজনৈতিক বক্তব্য আর চলবে না। কড়া হুঁশিয়ারি কাইজার আহমেদের। পাল্টা মন্তব্য আব্বাস সিদ্দিকীর। কেন দিনে মাহফিল করেছি, রাত্রিরে মাহফিল করলে দেখিছি মেলা হচ্ছে। লাইটিং দেখতে আমার মা বোনেরা বেরোয়, হয়তো মা বোনেদের নিয়ত ভালো, পবিত্র নারী তারা, ভালো মেয়ে। ওই দূরে কোন জায়গা থেকে খবর পেয়ে কিছু বদমাইশ ছেলে, লম্পট ছেলে, তারা পাড়ায় ঢুকে গিয়ে ওই মা বোনেদের সঙ্গে টনটিটকিরি মারে, ক্রিটিসাইজ করে, এটা ভালো নজরে লাগছে না খারাপ? তাই দিনে মাহফিল করে দিয়েছি। এরা ধর্মের নাম করে ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে এবং মানুষকে নিজেদের প্রয়োজনে কাজে লাগায়। কেন আমি জানি, আজও আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের পক্ষে আজও হাজারো নয় কোটি হৃদয় আছে। সেই হৃদয়গুলোকে খাঁচায় বন্দি করেছে একদল মুনাফেক মুসলমান, আর যখন তাদের হাত থেকে এই হৃদয়গুলোকে মুক্ত করার জন্য নবীর গোলামরা চেষ্টা করে, ওই মুনাফেক মুসলমান গুনোর মাথায় তখন বাজ পড়লে যেমন ছটফট করে তেমন ছটফট করছে। আপনি একজন পীরজাদা হয়ে কি ধরনের মিথ্যা কথা বলেন? আপনাদের দেখে তো আমরা শিখব। আরে আপনারা ফুরফুরা শরীফের নাম করে, ফুরফুরা শরীফের ধ্বজা ধরে আপনারা এখানে এলাকার উন্নয়নের নাম করে বিরাট কিছু নিজেদের পবিত্রতা দেখান, যে আপনাদের মতো সৎ, সত্যবাদী, অনেস্ট আর একটু ব্যক্তি নেই, তৃণমূল কংগ্রেসে নেই এবং পশ্চিম বাংলাও নেই। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনার কাছে আমরা কি শিখছি, সমাজ কি শিখছে, ভাঙর কি শিখছে? তাই আর বেশি দিন আপনাদের এই ভাঁওতাবাজি চলবে না। মাহফিল অনেক হয় বাপ, আব্বাস সিদ্দিকী মাহফিল দিনে করে, আপনারা জানেন তো নাকি? দিনে মানুষের কাজ কর্ম ব্যস্ত, এমনি তো অভাব, গরিব, আবার মুসলমান, সব দিক দিয়ে বঞ্চিত, অসহায়, কোন রকম চাষবাস করে খেটে খুটে দুবেলা দুমুঠো ডাল ভাত আল্লাহ যা জুটায় আলহামদুলিল্লাহ। এইবারে আবার দিনের বেলা মাহফিল, এর পরও হাজার হাজার মানুষ যেখানে যায় আলহামদুলিল্লাহ জড়ো হয়, এখানেও জড়ো হবে, কি ভাবছেন আপনি? আপনার ভাই মিলাদ করে, মিলাদের নাম করে রাজনীতি করে, সারা ভাঙড়ের লোক, সারা পশ্চিম বাংলার লোক জানে। আসুন না, রাত্রে যেভাবে মিলাদ হয়, বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন আসে, আপনারা বাজারে ঘাট করেন, বাড়িতে উৎসবের মতো হয়, সন্ধ্যেবেলা রাত্রিবেলা মিলাদ হয়, কই দিনের বেলা মিলাদ তো আমরা কোনোদিন দেখিনি। এই আব্বাসের আমলে দেখলাম দিনের বেলা মিলাদ, সেই মিলাদে এসে আপনি রাজনীতির বক্তব্য করেন, রাজনৈতিক বক্তব্য করেন, এগুলো আর চলবে না। মিলাদের স্টেজে রাজনৈতিক বক্তব্য চলবে না, আমরা এর বিরুদ্ধে ভাঙর, ক্যানিং, সমস্ত জায়গায় আমরা এর প্রতিবাদ জানাবো। আপনার মিলাদ করার ইচ্ছা আছে করুন, কোনো অসুবিধা নেই। এই ধরনের বক্তব্য আর আমরা মানছি না, মানবো না। কেন দিনে মাহফিল করেছি, রাত্রিরে মাহফিল করলে দেখিছি মেলা হচ্ছে। লাইটিং দেখতে আমার মা বোনেরা বেরোয়, হয়তো মা বোনেদের নিয়ত ভালো, পবিত্র নারী তারা, ভালো মেয়ে। ওই দূরে কোন জায়গা থেকে খবর পেয়ে কিছু বদমাইশ ছেলে, লম্পট ছেলে, তারা পাড়ায় ঢুকে গিয়ে ওই মা বোনেদের সঙ্গে টনটিটকিরি মারে, ক্রিটিসাইজ করে, এটা ভালো নজরে লাগছে না খারাপ? তাই দিনে মাহফিল করে দিয়েছি। যা ধর্মের উপরে প্রেম আছে, সে একবেলা খেতে না পারলো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে বসবে। যা ধর্মের উপরে প্রেম আছে, সেহেরিতে খাবার না থাকলো রোজা রাখবে, কথা বুঝছেন না, বুঝছেন না? আর যার প্রেম নেই, গুঁজে গুঁজে খাওয়ালো, খেয়ে গিয়ে বনের মোষ তাড়াবে, খাবে আল্লাহর আর গুণ গাইবে জালিমদের। এ ভাই, লাপালাপি হবে জানি, সব জায়গায় নয়,
লাপালাপি হবে জানি সব জায়গায় নয় পায়ের উপরে পা দিয়ে বসতে ভালো লাগছে বুঝতে পাচ্ছি কিন্তু বাপ মার সামনে নয় ওখানে বসলে কপাল ফাটা হতে হবে তা কিছু কিছু কথা সব জায়গায় বলা যায় না তাই আপনাদেরকে আমি বলবো এ মাহফিল লাপালাপি করার মাহফিল নয় ভালো নজরে লাগছে না খারাপ তাই দিনে মাহফিল করে দিয়েছি যার ধর্মের উপরে প্রেম আছে সে এক বেলা খেতে না পারলো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে বসবে যার ধর্মের উপরে প্রেম আছে সেহেরিতে খাবার না থাকলেও রোজা রাখবে কথা বুঝছেন না বুঝছেন না আর যার প্রেম নেই গুঁজে গুঁজে খাওয়ালো খেয়ে গিয়ে বনের মোষ তাড়াবে খাবে আল্লাহর আর গুণ গাইবে জালিমদের এরকম বনের মোষ তাড়ানো লোক আছে না নাই তাই বাপ দিনের বেলা মাহফিল করেছি মিছিল দিয়ে দলে দলে সব মানুষ আসছে কিন্তু এসে সব এই জায়গাটা ভিড় হচ্ছে কেন আমি বুঝতে পারছি না ছায়া বলে ও ছায়া আছে না তা শীতের বেলা ধরে বাবা ঠান্ডা ঠান্ডা তো ভাব আছে বেশি এই দিকটা এলে বেচারি কাদের ইট ভাটা আমি তো জানি না যারই হোক মানুষের ক্ষতি না হয় এটা মাথায় রেখে দিও কাঁচা ইট যদি থাকে বেচারি লেবার দিয়ে করেছে অর্থ দিয়ে ক্ষতি না হয়ে যায় গুনাহ হবে ভয় নয় ভয় আল্লাহকে করি বাকি পৃথিবীর কোনো চোচ্ছা সেটাকে ভয় করিনি তো ভয় একজনকে করি কাকে উফ মাইকটা এত ডিস্টার্ব করছে একজনকেই আপনারা ভয় করবেন তিনি কে বলুন 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 যিনি ফেরাউনকে ছুঁচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে মেরেছেন তিনি কে যিনি নমরুদকে মশা দিয়ে বেউজ্জুতি করে মেরেছে জুতো খেতে খেতে তিনি কে যিনি ফেরা কি বলে আবু জেহেল উদ্বা সাইবা আবু লাহাব কিছুদিন আগে হিটলার এরম কত বড় বড় সব সন্ত্রাস জালিম দেখরে মেরেছেন তিনি কে অতএব তিনি ছাড়া অন্য কাউকে ভয় করবেন না কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা পরীক্ষা জানবেন পরীক্ষা কিন্তু আপনাকে চলতে হবে সত্যের পক্ষে সত্যের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করতে হবে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করতে হবে গরিব অসহায় দিন দুঃখীর পাশে দাঁড়িয়ে সংগ্রাম করতে হবে এগুলো আমার রসুলের সন্ন্যত আল্লাহ দিনের কাজ যতই ঝড় ঝাপটা আসুক আপনাকে শক্ত পায়ে গরিব অসহায় দিন দুঃখীদের ওপরে যে জুলুম অত্যাচার তার প্রতিরোধ করে অসহায় মানুষের জন্য আপনাকে ভাবতে হবে এটা আল্লাহর হুকুম